আসসালামু আলাইকুম, আমি উদ্দিন হাসান ফ্রম হাসান একাডেমি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের মাইক্রোসফট এক্সেলের প্রথম লেকচার, অর্থাৎ আমরা যে কোর্সটা শুরু করতে যাচ্ছি, বেসিক টু অ্যাডভান্স, কীভাবে একটা মাইক্রোসফট এক্সেল ওপেন করতে পারি। আমরা যখন এইখানে এই যে এখানে টাইপ টু সার্চ এই অপশন যদি যাই, আমাদের যদি মাইক্রোসফট অফিস ইনস্টল করা থাকে, জাস্ট আমরা এখানে এক্সেল যদি লিখি, ইএক্স লিখি, তাহলে আমাদের এই জিনিসটা ওপেন হলো। বাট আমরা চাচ্ছি এই এখানে আমরা যদি দেখেন, আমাদের এখানে একটা টাস্ক বারে এটা রয়ে গেছে, আমার অনেকগুলো জিনিস আছে এখানে, মাইক্রোসফট এক্সেস, মাইক্রোসফট এক্সেল, স্কাইপি এবং আরও ভিন্ন ভিন্ন জিনিস আমাদের এই জায়গাটা রয়ে গেছে। এইটাকে আমরা কীভাবে আনতে পারি? তাহলে আমরা যখন এইখানে এক্সেল আমরা লিখব, ইএক্স লিখলাম, ইএক্স লেখার পর আমাদের যে উইন্ডোটা আসলো, এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটা, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ওপেন ফাইল লোকেশন, আনপিন ফ্রম স্টার্ট, আনপিন ফ্রম টাস্ক বার। আমরা যদি এই আনপিন ফ্রম টাস্ক বার দিই, তাহলে আমার এখান থেকে চলে গেল। আমরা কেন নিয়ে আসি এখানে? এখানে আমরা যেন একটা এক্সেলটা সহজেই ওপেন করতে পারি। দেন আমরা যদি এখানে এক্সেল লিখি, আবার এক্সেল লেখার পর আমরা যদি এটাকে এখন নিয়ে যেতে চাই আমাদের টাস্ক বারে, আমরা যদি এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে আমাদের যে পিন টু টাস্ক বার, আমার যেমন এখানে পিন টু আনপিন ফ্রম স্টার্ট, যার মানে আমাকে এইটাকে স্টার্ট বাটনে আমার একটা পিন করা আছে, তাহলে পিন টু টাস্ক বার। আর পিন টু টাস্ক বার যখন দিচ্ছি, তখন আমাদের এখানে চলে এসেছে, আমরা যদি এখন এখানে ক্লিক করি, তাহলে আমাদের একটা এক্সেল ওপেন হচ্ছে। এক্সেল ওপেন হওয়া অবস্থায়, যেহেতু আমার এটা মাইক্রোসফট এক্সেল 365, এই জন্য আমার এখানে 365, আপনারা যারা 19 ইউজ করেন, 16 ইউজ করেন, তাদেরকে এখানে 16 লেখা আসবে। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রথমে একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এবং ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকের ডান পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো নিউট্রিশন ট্র্যাকার, এই জিনিসগুলো, মোর টেমপ্লেটস যেগুলো আছে এখানে, আমরা অনেক জিনিস আছে যে জিনিসগুলো আমরা বাই ডিফল্ট পেয়ে থাকি এবং এটা এক্সেল আমাদেরকে ফ্রি দিয়ে থাকে, অর্থাৎ ফরম্যাটগুলো। আমরা যদি এই মোর টেমপ্লেটসে ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো অনেক ধরনের আমাদের টেমপ্লেটস, নিউট্রিশন ট্র্যাকার, রেসিপি, নিউট্রিশন ক্যালকুলেটর, অর্থাৎ এই যেগুলো, এবং আপনি যেগুলো ইউজ করেছেন, আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম এই জায়গায়, মানে প্রথমে দেখতে পাচ্ছিলাম যেগুলো মোর টেমপ্লেটসের আগে, আমরা যেগুলো একবার ক্লিক করছি এখানে চলে আসছে। তারপর এখানে এসে সাজেস্টেড সার্চ, আপনি যদি এখানে কেন রয়ে গেছে, যেমন বিজনেস, পার্সোনাল, তারপর ছিল প্ল্যানার অ্যান্ড ট্র্যাকার্স, লিস্ট, বাজেট, চার্ট, তো এই জিনিসগুলো আমরা যদি ক্লিক করি, বিজনেসে ক্লিক করি, তাহলে বিজনেস রিলেটেড যে আমাদের টেমপ্লেটগুলো আছে, এই টেমপ্লেটসগুলো আমরা এখানে পেয়ে যাবো অনেক। দেখেন এখানে বিজনেস রিলেটেড ইনভয়েস, আপনি একটা ইনভয়েস অটোমেক করতে পারবেন কীভাবে, বা যে টেমপ্লেটগুলো কী ধরনের হবে, তারপরে স্যাম্পল ইনভয়েস একটা কী হবে, আমরা যদি এই স্যাম্পল ইনভয়েসে ক্লিক করি, তাহলে এবং ক্রিয়েট যদি দিই, তাহলে অটোমেটিক আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। দেখেন একটা ইনভয়েসের মতো হয়ে গেলে অটোমেটিক, এবং এখানে ফর্মুলা টর্মুলা সব কিছু দেওয়া আছে। তাহলে আমরা এখান থেকে, বা আমরা যদি অন্য কিছু চাই, যে আমরা এখানে যখন ক্লিক, অর্থাৎ ক্লিক করতেছি, তখন আমরা যদি এখানে কোনো সার্চ অপশন দিই, অর্থাৎ এখানে যদি সার্চও দিই আমরা, যে এই যে মোর টেম্পলেটগুলো, আমি ইনভয়েসে ক্লিক করছি, অটোমেটিক ইনভয়েসের এটা চলে আসছে। আমরা যদি এখানে আরও চাই যে না, আমরা যদি কোনো কিছু মনে এখানে না দেখতে পাই, আমরা যদি এখানে লিখি, ধরেন হচ্ছিল বাজেট রিলেটেড আমাদের কিছু লাগবে, বাজেট রিলেটেড আমাদের কিছু লাগবে, এখন যদি আমরা সার্চ দিই, তাহলে বাজেট রিলেটেড যে আমাদের অপশনগুলো আসছে, অর্থাৎ যে আমাদের টেমপ্লেটগুলো আছে, সেই টেমপ্লেটগুলো আমাদের আসলে বিল পেইং চেকলিস্ট, অর্থাৎ আপনার ইচ্ছা করলে এখানে বাই ডিফল্ট অনেকগুলো আপনার টেমপ্লেট আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে দেখতে চাচ্ছিলাম ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে আমাদের কী হয়। এই আমরা যেহেতু প্রথম লেকচারটাই আমাদের হলো ইউজার ইন্টারফেস নিয়ে, তো ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা কাকে কি বলে সেই জিনিসটা আমরা একটু দেখব, একটু আলোচনা যদি করি। আমরা এই উপরের যে জিনিসটা আছে, এই উপরেরটাকে বলা হয় রিবন, এই রিবন। তারপরে আমরা যদি বলি এইটাকে বলা হয় ফাইল, এটাকে ফাইল বাটন। তারপর আমরা যদি এই কোণাটাকে দেখি একটু, এখানে দুইটা অপশন আছে, আপনি যদি এ ওয়ান বলতে কী বোঝাচ্ছি, এ ওয়ান বলতে বোঝাচ্ছি আমরা হচ্ছে নেম বক্স। দেখেন আমরা যখন এটাকে কার্সর রাখতেছি, অটোমেটিকলি বলতেছি নেম বক্স, আর এই জায়গাটা, এই যে এখানে যেটা, এটাকে ছিল সিলেক্ট অল বাটন। তারপর আমরা এইটাকে দেখতেছি ফর্মুলা বার, তারপরে আমরা এই যে রো 1, 2, 3, 4, 5 যেগুলো আছে, এটা হচ্ছে রো, এবং এ বি সি ডি এগুলো হচ্ছিল কলাম। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি শিট 1, শিট 2, অর্থাৎ আমরা যদি এখানে আরেকটা শিট নেই, তাহলে শিট 2, শিট 1, এগুলো শিট, অর্থাৎ একটা আমরা টোটাল যেটা নিয়েছি আমরা, এটা হচ্ছে একটা ওয়ার্কবুক, যেমন বুক 1, তার মানে এটা আমাদের একটা ওয়ার্কবুক, এখানে যে ডিসপ্লেটা শো করতেছে। তারপর আমরা এই যে প্লাস চিহ্ন, যেটা আমরা অলরেডি একটা শিট ক্রিয়েট করেছি, নিউ শিট, আমরা যদি আরেকটা দিই, এটা হচ্ছিলো নিউ শিটের জন্য এই সাইনটা।
তারপরে স্যার এই যে এখানে আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি দুইটাই এই জায়গাটা হলো আমাদের যে আমরা শিট যে সিলেকশন করব সেই শিট সিলেকশন আমরা এখানে করতে পারি অর্থাৎ এখানে টোটাল সিলেক্ট টর বাটন অর্থাৎ আসলে এই শিট সিলেক্ট করার জন্য যে বাটনটা তারপরে আমরা এই জায়গাটা যদি দেখি এখানে আমরা ডান পাশে যদি দেখি এখানে কী আছে এখানে আমাদের ভিউ মোড আছে অর্থাৎ এটা আমাদের এখন সব নর্মাল ভিউ আমরা যদি এটাকে পেজ লেআউট দিই তাহলে আমাদের এই ভিউটা হবে পেজ লেআউট আমরা যদি এখানে দিই এটা হচ্ছে পেজ ব্রেক প্রিভিউ মোড কারণ যেহেতু আমাদের এখানে কোনো কিছু লেখা নেই এই জন্য আমাদের এটা টোটালি ব্ল্যাঙ্ক দেখাচ্ছে অর্থাৎ ব্ল্যাঙ্কই একটা আমাদের আলাদা একটা কালার দেখাচ্ছে নর্মাল মোড তারপর এই জায়গাটায় আমাদের হচ্ছিলো ভিউ অপশন পরে আমরা যদি দেখতে পারি এটা হচ্ছিলো জুম অপশন জুম অপশন আমরা এইখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা এই এই যে ট্যাবগুলো আছে অর্থাৎ এই পেজ লেআউট যে ট্যাবগুলো এগুলো তারপর এখানে ফর্মুলা তারপর যে এইগুলো এবং এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যে আমাদের এই জিনিসগুলো কীভাবে করা যায় এবং কী জিনিস নিয়ে এটাই ছিল আজকের লেকচারের